এবার আমার পরের টার্গেট হলো আনিশা দি আর পিঙ্কি বৌদি। এই তুমি পরীক্ষা দিয়েছো তো, খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও, সব ব্যাপারে নাক গলিও না, বুঝলে? আচ্ছা মা, তুমি এরকম করছো কেন বলো তো? তুমি কাজ যা সেটা দেখে তো ছোট বৌদি টেনশন হবে। এই একদম পাকামি করবি না, আমার মাথা গরম করাবি না। কিন্তু আমি কি সব ব্যাপারে নাক গলাই? কিন্তু আমি তো দুনির মা, ওর প্রতিটা ব্যাপারে কথা বলার অধিকার আমার আছে, তুমিই বলো, তাই না? ওসব অধিকার না তুমি তোমার কাছে রাখো। সকালেই তো বললাম, হয় বাচ্চা দেখো নাহলে পরীক্ষা দিতে যাও। তুমি যখন দ্বিতীয়টাই বেছে নিয়েছো তাহলে বাকিটা আমাকে সামলাতে দাও। মাঝে মাঝে শুক্লার যে কি হয়, উদ্ভট উদ্ভট সব কাণ্ড করে। এই এখন রুমেলাকে পেয়েছে, এবার ও যেটা বলবে সেটা শুনবে। না জেম্মা, মা এসব নিষেধ থেকে করে না। এর পেছনে নিশ্চয়ই এক বা একাধিক ব্যক্তির মদত আছে। যা বলেছ সেটা আমি ভালোই বুঝতে পারছি। দাঁড়াও, এদের চোখের জলে নাকের জলে যদি আমি না করেছি, আমার নামও রানী নয়। উমা, এ আবার কোথায় গেল? রানী, 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 কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? মেয়েটা ঘুমোচ্ছে, জেগে যাবে তো। হ্যাঁ, বলছে যে একটা চিৎকার শুনতে পাচ্ছ। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত, ভূত আমাকে মেরে ফেললো, ভূত। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তো, বাথরুম থেকেও শুনতে পেয়েছিলাম। আমি তো ভাবলাম তোমার ডাকবো। এটা তো ওই রুমেলাদের গলা মনে হচ্ছে। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত। আমি বলছি কোনো একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, আমি একবার দেখে আসছি, দাঁড়াও। হুম, যাও। দেখ কেমন লাগে, সবে তো শুরু। আমার দুনিমাকে কষ্ট দেবে আর আমি চুপ করে বসে থাকবো? এমন ভয় দেখিয়েছি না, লেজ গুটিয়ে পালা। এবার আমার পরের টার্গেট হলো আনিশা দি আর পিঙ্কি বৌদি। তোমাদের জানি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।